বাংলাদেশের ছাত্র রাজনীতির রয়েছে অতীত গৌরব উজ্জ্বল ইতিহাস। বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সূতিকাগার ছিল বাংলাদেশের ছাত্র রাজনীতি। তবে সেই রাজনীতি অনেকটাই কলুষিত হয়ে পড়েছে দিন দিন। হল দখল, অভ্যন্তরীণ কোন্দল, র্যাগিং, টেন্ডারবাজি সহ নানা উপকর্মে যুক্ত হয়ে নানা সময়ে সংবাদের শিরোনাম হয়েছে ছাত্র রাজনীতি। এমন অবস্থায় দেশের ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন প্রক্রিয়াকে কিভাবে দেখছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা? তাদের মতে, একাত্তরের পর ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ছাত্র সংগঠনগুলোর যে ভূমিকা ছিল তার চেয়ে বেশি ভূমিকা লক্ষ্য করা গেছে দলীয় লেজুর ভিত্তির। এমন অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ঢুকলে শিক্ষার পরিবেশ নষ্ট হবার পাশাপাশি কোন্দল কলহ বাড়বে। প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি রাজনীতি আমরা কেউই চাবো না, কজ আমরা পাবলিক ইউনিভার্সিটি দেখতেছি রাজনীতির জন্য কী কী হচ্ছে, বুয়েটা দেখছি আমরা লাস্ট কয়েক বছর যে রাজনীতির জন্য আসলে কী কী সাফার করা লাগছে। সো অ্যাকচুয়ালি আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে রাজনীতি আমরা চাই না, কোনোভাবেই চাই না। ইটস ইম্পর্টেন্ট, অফকোর্স ইম্পর্টেন্ট, বাট বাংলাদেশের যে ছাত্র রাজনীতিতে হয় এটা হচ্ছে অনেক কী বলে এক কথা ব্যাড ইফেক্টটা বেশি হয়, গুড ইফেক্ট খুবই কম হয়। রাজনীতির ইফেক্ট যেটা হয় আমাদের দেশে গুড ইফেক্ট থেকে ব্যাড ইফেক্টটাই বেশি হয়, যে কোনো ছাত্রছাত্রীর পড়ালেখার উপরে, স্পেশালি মেয়েদের উপরে এটার ইফেক্টটা বেশি পড়ে যখন জিনিসগুলো পার্সোনাল লাইফে চলে যায় রাজনীতির থেকে। হ্যাঁ, এটা তো হয়, এটা তো হয়েই আসতেছে পাবলিক ইউনিভার্সিটিতে আমরা যা দেখি। এটার পরে আমরা এটা আশা করি কীভাবে যে প্রাইভেট ইউনিভার্সিটিতে গুড ইফেক্ট পড়বে, এটা কখনোই আমরা আশা করি না। তো রাজনীতির দিকে গেলে অ্যাকচুয়ালি লেখাপড়ার পারপাসটা, মেন ডেস্টিনেশনটা আমরা হারাই ফেলি। আমাদের ক্যাম্পাসে যদি আমি দেখি যে আমাদের ডিপার্টমেন্টে, আমাদের নিজস্ব ফার্মাসি ডিপার্টমেন্টে যখন আমাদের সবার মধ্যে একটা ভালো একটা চেন অফ কমান্ড আছে, হ্যাঁ এটা সবসময় সিনিয়র জুনিয়র বজায় থাকে, এখানে কেউ কোনো ভেদভাব করে না। যদি এখানে রাজনীতি ঢুকে তো অবভিয়াসলি পার্ট হবে, পোল হবে, পোল হয়ে গেলে তখন এই জিনিসটা আমাদের মধ্যে যে চেন অফ কমান্ড ভালোবাসা বা রিসপেক্ট এই জিনিসটা থাকবে না, দুটি দলে ভাগ হয়ে যাবে, তো আমাদের মধ্যে তখন ভাঙাভাঙি লেগে যাবে। আর রাজনীতি মানে হচ্ছে মতভেদের জায়গা, তো এখানে বিভিন্ন মতভেদ থাকবে। আর আমাদের যে আমরা এখানে যে একটা বন্ডিংয়ে থাকি সবাই, যে একটা আমাদের ভিতরে যে একটা রিলেশন, এটা যদি মতভেদ হয় তার তো সমস্যা হবেই। সুস্থ রাজনীতি হলে তো অবশ্যই ভালো, এটা আমাদের ফিউচারের জন্য, কিন্তু বর্তমানে আমাদের যে অবস্থা আছে সেটা আমার মনে হচ্ছে না ভালো হবে। আর আমরা বিভিন্ন সময় দেখতেছি মারামারি হচ্ছে, যদি অন্য মতের যদি কোনো রাজনৈতিক দলও এখানে চলে আসে তাহলেও তো অবশ্যই সমস্যা হবে, দুই পক্ষের ভিতরে মারামারি হতে পারে, সমস্যা হতে পারে। পাবলিক ইউনিভার্সিটি দেখছি আমরা যেরকম ঝগড়া মারামারি হয় আমরা সেরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি হলো সুষ্ঠু রাজনীতি হওয়ার জন্য। আমাদের যে ফার্মাসি ক্লাব আছে আর আমাদের সিনিয়র জুনিয়র যে বন্ডিংটা আছে, এই ক্লাবের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করে নিতে পারি, আর আমাদের এই ক্লাবের মাধ্যমে আমরা আমাদের কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে আমরা সব কিছুই করতে পারি। সো আমাদের আর এক্সট্রা কোনো মানে সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন, সেটা যেটাই হোক, যেই সরকারি দলেরই হোক, সেটা না আসাই আমার মনে হয় ভালো। আমার তবে শিক্ষার্থীদের এমন বক্তব্যের সাথে একমত নন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। তার মতে, দেশের পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ চর্চার জন্য উন্মুক্ত হওয়া জরুরি। স্বাধীনতার পক্ষের শক্তিকে রাজনীতি করতে না দেওয়ার অধিকার আসলে কারো নেই। বাংলাদেশ ছাত্রলীগ যেহেতু বাংলাদেশের অভ্যুদয়ের সাথে জড়িত, আমরা বলতে চাই সারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে মুজিব আদর্শের চর্চা হবে, মুজিব আদর্শের রাজনীতি চলবে, সেটাই সত্য। এবং যেহেতু কমিটি হয়েছে, অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয়ের পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা এগুলো নিষিদ্ধ করার ক্ষমতা রাখে বলে আমি মনে করি না, বা এগুলো মানে কারো উপরে, ভিসি হোক, ছাত্রলীগের মহান বড় নেতা হোক বা কোনো বৃহৎ রাজনৈতিক সংগঠনের নেতা হোক, কারো উপর সবারই ব্যক্তি স্বাধীনতা আছে, আমাদের সংবিধান সেটা নিশ্চিত করেছে। আপনি চাইলেও কাউকে কারো উপর জোর করতে পারবেন না বা কাউকে কোনো কিছু করতে নিষেধ করতে পারবেন না, এটা তো আমাদের সংবিধান নিশ্চিত করেছে। তো সেই জায়গায় বলতে চাই, কেউ যদি ছাত্র রাজনীতি করতে চায়, মুজিব আদর্শের চর্চা করতে চায়, ছাত্রলীগের ইতিহাস জানবে, বঙ্গবন্ধু সম্পর্কে জানবে, বঙ্গবন্ধুর জীবনী জানবে এবং জঙ্গিবাদের চর্চাকে তারা উদ্বুদ্ধ করবে। আপনারা জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবাদী চর্চাটা অনেক বেশি, তো সেই জায়গায় অবশ্যই মুজিব আদর্শের চর্চাটা আমি জরুরি বলে মনে করি। কেননা আমরা চাই না কোনো ছাত্র ভাই বোন জঙ্গি হোক, তারা তাদের পরিবারের বোঝা হোক, তারা এই দেশের বোঝা হোক। আমরা চাই তারা দেশপ্রেমিক হবে, দেশের জন্য কাজ করবে, তারা ছাত্রলীগ হবে, ছাত্রলীগ হয়ে কৃষকের ধান কেটে দেবে, কৃষকের ধান বপন করে দেবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ধান কেটেও দিয়েছ, সামনের প্রয়োজন বলবে ধান বপন করে দিতে হবে। আমরা সেই ছাত্রলীগ হতে চাই। আমরা বলতে চাই যে আপনারা যে মুজিব আদর্শের যে শক্তি রয়েছে, যে শানিত একটি ধারা রয়েছে, সেই ধারায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সকলেই ছাত্রলীগের সাথে জড়িত হন, ছাত্রলীগের যে পজিটিভ ভাবধারা রয়েছে সেই ভাবধারা বজায় রেখে মুজিব আদর্শ চর্চা আপনারা করুন।
এদিকে একই প্রসঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তার মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ছাত্র সংগঠন করতে চাইলে তাদের বাধা দেওয়ার এখতিয়ার ওই প্রতিষ্ঠানের নেই। রাজনীতি করার অধিকার আছে নিশ্চয়ই, তবে কে রাজনীতি, দলীয় রাজনীতি করবেন কি করবেন না, সেটি তাদের প্রত্যেকের নিজস্ব পছন্দ অপছন্দ সিদ্ধান্তের বিষয়। আর প্রতিষ্ঠান তারা আসলে রাজনীতি নিষিদ্ধ তো করে দিতে পারে না, কারণ যেটি অধিকার সেটাকে নিষিদ্ধ করা যায় না, কিন্তু দলীয় রাজনীতি কিভাবে হবে সেখানে প্রতিষ্ঠান এবং যে রাজনীতি যারা করবেন তাদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে একটা সমঝোতা, একটা সৌহার্দ্য, একটা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া, তার মধ্য দিয়েই কিন্তু সেটি হওয়া উচিত। সকল শিক্ষা প্রতিষ্ঠানে সব দলের ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের কথা বলেন কেউ কেউ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।